গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। আজকে ভূত চতুর্দশী, কালকে কালী পুজো, আজকে আমাদের ভূত চতুর্দশীতে 21টা প্রদীপ ধরাতে হয়। তোমরা আগের ব্লকে দেখেছিলে আমি প্রদীপগুলোকে খুব সুন্দর করে আর্ট করেছি, সেই প্রদীপগুলোই আজকে সুন্দর করে সাজাবো ব্যালকনিতে। তো আমি ব্যালকনিতে লাইটও লাগিয়েছি, টুনি লাইটও লাগিয়েছি, সেগুলো ধরিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আর কালকে কালী পুজো, তোমরা জানো আমার মা বাড়িতে খুব সুন্দর করে কালী পুজো হয়। আগের কোন একটা ব্লকে দেখেছিলে আমার মা বাড়িতে প্রতিষ্ঠা করা মা রয়েছে, সেই মাকে কালী পুজো করা হবে। তো কালী পুজোর দিন সারাদিন কি করছি না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তো জলদি জলদি সাবস্ক্রাইবটা করে দিও। চলো, সন্ধ্যা প্রায় হয়ে এসছে, এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে প্রদীপগুলি ধরাই আর লাইটগুলো জ্বালিয়ে কেমন লাগছে আর আমি ব্যালকনিটা কেমন করে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো, প্রায় হয়ে গেছে, আমি প্রদীপগুলো খুব সুন্দর করে দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তো এই প্রদীপগুলো এখন ধরাবো আর কেমন করে ঘরটা সাজিয়েছি তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আমি প্রদীপগুলো নিয়ে এসেছি, আমি এখন প্রদীপগুলো ধরিয়ে তারপরে আমি বাইরে দেব, তো তোমরা দেখতে থাকো। প্রদীপগুলো আমার ধরানো হয়ে গেছে, এখন আমি বাইরে দেব। প্রদীপগুলো আমি ধরিয়ে নিয়েছি, কত পরিমাণে সুন্দর লাগছে তোমরাই দেখো। সো ফ্রেন্ড, আমি এখন প্রদীপগুলো ওখানে সাজিয়ে দেব সুন্দর করে, দেখো আমি সাজিয়ে রেখেছি এখানে, তো ওখানে একটা সুন্দর করে সাজিয়ে দেব। এক হাতে ভিডিও করছি, এক হাতে আমার প্রদীপের থালা, তো ভিডিও করার ফোনটা তো ধরে রাখার কেউ নেই, তো তোমরা যেইটুখানি পাচ্ছি দেখাচ্ছি। তো চলো ব্যালকনিটা যাওয়া যাক, তারপরে সাজিয়ে কেমন লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমি ব্যালকনিতে প্রদীপগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি টুনি লাইট দিয়ে কেমন করে ঘরটা ব্যালকনিটা সাজিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো ঘরের ভিতরে তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই কেমন করে সাজিয়েছি, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। দেখতে পেলে আমি আজ প্রদীপগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আর এই লাইটগুলো আমি লাগিয়ে দিয়েছি, তো তোমাদের কেমন লাগলো জানি না, আরও হয়তো সুন্দর করে সাজানো, তাই আমি যেটুখানি পেরেছি সেইটুখানি সাজিয়েছি। আর কালকে কালী পুজো, কালী পুজোর দিন আমি কি করছি মা বাড়িতে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা প্লিজ লাইক করে দিও।
যারা যা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। তো টাটা।